তবু কি জানি কবর চলে তাড়াতাড়ি কো আমি আবার গঞ্জে যাব না ঈদ তো সামনে আসতেছে কুরবানি দিবা না কুরবানির কথা শুন কইতাছো টেয়ে বসে লাগবো না টেয়ার দে এবার হাতে নাই বন্য হলো দেহ নাই বাইসা গেল সব কিছু টেয়ে বসে বাম কই এরপর আবার দেই রো সমস্যা কি না এবারেই দেওয়া লাগবে কারণ পাশের বাড়ি ভাবি 60,000 টাকা দিব নি আসছে এটা একটা কথা কইলে তাগর আছে দিকে তারা দিবার বাবা এবার যে আমার টেয়ে নাই কোন দিকে তুমি আনো আমি গরু কিনে দেওয়া লাগবে বিসিআর মনে বাজে কই যদি জমি কিনে তাহলে জমি বেচা ওরা 60,000 দিয়ে কিনে নাই তাহলে ইনশাআল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দিই তোমার কথা ঠিক না বুঝছো তো বহুত বাজে বানি না যদি কুরবানি দাও তাহলে যাব ঠিক আছে তাহলে তুমি থাকো বুঝছো আমি গেলাম চেয়ারম্যান বাড়ি জমি বেচা ইনশাআল্লাহ গরু 1,00,000 টাকার মধ্যে কিনলে তো চলবে নাকি তাই ঠিক আছে তখন মন খারাপ করো না বাবার বাড়ি যাচ্ছ না তাহলে আমি আসলাম আমি গরু দিয়ে আমি জামা করবো না এইটা একটা কথা বলে তুমি কথা বলে আমি কত মুডটা আমার তুমি নষ্ট করে দিয়ে দিতে চাও আমি জমি বেঁচে আনলাম ওই তুমি গরু চাইলে গরু কিনে আনলাম ঈদের জন্য জমা কিনে দিবা না দিবা কিনে পাইব আমি নয়তো বাপের বাড়ি চলে যাবো তাহলে কিনে দেন নাকি অবশ্যই জামা কিনে দেন আমি তো গরু কিনলাম কি চাইতে জামা হ্যাঁ জামা কিনে না তো আমি চলে গেলাম আরে থামো থামো অত না বুঝছো দরকার পড়ে না জমি বেঁচে গরু কিনে আনলাম না কোরবানির জন্য এখন মনে করো যে আর জি হানি আছে তোর বাড়ি চালা বেশি বুঝছো বাড়ি চালা বেশি তোমার জানা কি কি করে করো আমার জানা পাইলে চিন্তা করো থাকো তাহলে আমি গেলাম বুঝছো জামা দেখছে সেই জামা দেখে হানি জামার বায়না ধরছে কি করবো দিয়ে কিছু থাকবে যা আছিল পকেটে নিয়ে তোমার জামা কিনে আইলাম বুঝছো তাড়াতাড়ি একটু বাতাস দাও ঘাইমা গেলাম গো বিয়া করলি গেলে এত জিনিস কিনে দেন টিভি কি কিনে দেন একটা সুন্দর বড় চা টিভি আর তো কিছু চাবা না টিভি এই মনে করো যে 2-3 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ নিয়ে আসবো একবার আইলে আমি আচ্ছা কবো এখন নিয়ে আসো এটা কিন্তু বাইন থাকলো তাহলে আমি গেলাম টিভি আনবার জন্য ওই যে অবকাশটা কিন্তু 5 ইঞ্চি বড় নিমো ওর আমদারটা তো 14 ইঞ্চি ওর 21 ইঞ্চি নিয়ে আসছে 21 ইঞ্চি আমি তোমার জন্য 24 ইঞ্চি আনবো কিন্তু আই লাভ ইউ আমার কোন লাগবো আচ্ছা নিয়ে আসো ইদার বলো কে কিন্তু আই লাভ ইউ কোন লাগবো বহুত দিন থেকে হল না তোমার মুখে তাহলে আমি গেলাম বুঝছো
আজকে একটা ঈদের দিন তুমি এবার মুখ খারাপ করে বসে আছো কেন? মুখটা বার কেন? রাখবো না তা কি করবো, সবাই নেই কিছু নেই কি খাবো? তোমার কি খালি খাই খাই খাই, গরু আনবার করলে গরু খাইছ, তারপরে জামা আনবার করলে জামা খাল্লাম, তারপরে টিভি আনবার করলে তাও এনে দিলাম, এখন আর কি দিয়ে আনবো? হ্যাঁ তুমি খাও 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 বুঝছো, কারণ আমার সময় নাই, তুমি খাইতে থাকো সব কিছু, আমি না সরা গেলাম। এতদিনে ভুলটা বুঝবার পাইলে, জায়গা জমি যে ব্যক্তি বেচলাম দুইদিন আগে গলি গেলে তো আর মনে করো যে এই যে জায়গা বেছে গরু কিনো না গলি না, তারপরে মনে করো যে জামা কিনো না গলি না, তারপরে তোমার টিভি কিনো না গলি না, পয়সাটা থাকলে তো আমি থাকলো না তাই না? তুমি তোমার নিজে ভুল বুঝবার পাইছ এটাই, ঠিক আছে চিন্তা করো না, আমি যে ট্যা দিয়ে যাই আপাতত সেমাই নিয়ে হও, আমার তো এত সময় নাই, আমি যে ইয়ে গেলাম নমস্কার গেলাম, তোমার কান ধরা বুঝছো, ঠিক আছে আমি আর এই ভুল কাজ করবো না, আমার সামনে অনেক ভালো, আর কোনো কিছু চাবো না।